লোকমান তার সন্তানকে পঞ্চম যে নাসিহাটা করলেন সেটা হল বিপদে ধৈর্য ধারণ করা মুসিবতে অস্থির না হয়ে সবর করা কারণ এই সবর করাটা সাহসিকতার কাজ সেটি আল্লা সুরা লোকমানের মধ্যে এভাবে তুলে ধরলেন ওয়াসবের আলামা ইন্দাম আজমিল ওমুর আর তোমার যে মুসিবত আসে যে মুসিবত তোমার উপর আপতিত হয় যে বিপদ তোমার চলে আসে সে ব্যাপারে তুমি ধৈর্য ধারণ করো নিশ্চয়ই এটা সাহসিকতার কাজ সবর সবাই করতে পারে না সুহান আল্লাহ মানে একজন বিজ্ঞ বাবা হিসাবে তিনি কি চমৎকার নাসিহা করলেন সন্তানকে সবর এতই কম্প্রিহেন্সিভ একটা বৈশিষ্ট্য একটা গুণ একটা পরামর্শ যেটা মানুষকে নানা রকম মানসিক ধকল থেকে রক্ষা করে তার ইমানটাকে প্রোটেক্ট করে এবং এই যে বালা মুসিবত তাতে সে অস্থির হয় না তার ইমানকে নষ্ট করে না আল্লাহর উপর ক্ষিপ্ত হয় না নিজের ভাগ্যকে সে দোষ দেয় না এবং মানসিক ডিপ্রেশনের মধ্যে সে পতিত হয় না সুভান আল্লাহ আর সবার সবাই করতেও পারে না তার জন্য তারবিয়ত লাগে সন্তানদেরকে যদি আমরা সবরের প্রশিক্ষণ না দেই তাহলে সে সবর করতে পারবে না কারণ এটা সাহসিকতার কাজ আমরা দেখেছি আর্মিতে যাতে তারা সাহসী যোদ্ধা হিসাবে গড়ে উঠে অনেক ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণ ছাড়া এই টেকনিকগুলো রপ্ত করা বা সাহসী হওয়া উদ্যোগী হওয়া এবং যে কোনো রিস্ক নেওয়া ঝুঁকি নেওয়া এটা হয়ে ওঠে না একজন মোমেন হিসাবে আমাদের সবসময় কত ঝুঁকির মুখে পড়তে হয় নিজের ইমানকে রক্ষার জন্য আমাদেরকে কত ত্যাগ তিত্ষা করতে হয় এবং কত মানসিক উইল পাওয়ার এবং মনোবলের প্রয়োজন হয় এসব কিছু আসে সবর থেকে তাহানমোল থেকে অতএব সবরকে শেখানোর একটা প্রয়োজনীয়তা রয়েছে এবং সবরের তরবত দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে সবরের নসিহা দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে আর আগে থেকে যদি আমাদের একটা মাইন্ডসেট থাকে যে আমি সবর করবো আমি ধৈর্য ধরবো তাহলে সবর আমাদের জন্য সহজ হয়ে যায় আর যদি হঠাৎ বিপদে পড়ে আমাকে কেউ সবর করতে বলে তখন আমরা রেগে যাব আমরা দেখেছি এক মহিলা তাকে যখন নবী সাল্লা সাল্লাম সবরের নাসিয়া করলেন সে রেগে গেল বলে আরে তোমার উপর মসিবা হলে তুমি বুঝতা আল্লাহ তাহলে মানে এ হচ্ছে একটা বাস্তব এক্সাম্পল যে সবরের যদি তারবিয়াত না থাকে তাহলে কি বিপদ হতে পারে আসুন প্রাজ্ঞ বিজ্ঞ বাবা হিসাবে এবং মা হিসাবে আমরা আমাদের সন্তানদেরকে নাসিহাটা দেই এবং তার পাশাপাশি সবরের তারবিয়ত তাদেরকে দেই আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন হাদাওয়া সাল্লসালাম আলা নবীলা মোহাম্মদ ওয়ালা আলহি ও আসহাবহি আজমাই